গাইস, সত্যি বলতে আমি এত মজার বিরিয়ানি খাই নাই যশোরে কোথাও। তো রবিউল মামার পান তো তুই খাবি না নাকি? কেন, পানে অ্যালার্জি ওর নাকি? পানে অ্যালার্জি ভুলে গেছেন হয়তো, বাট আমি কিন্তু ভুলিনি, কারণ আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। তো বেসিক্যালি অনেকদিন কোনো ভিডিও ছাড়িনি, তার মেইন রিজন হচ্ছে করোনা সিচুয়েশন ছিল আর আমরা কেউ বের হইতে পারিনি। তো দ্যাটস ওয়াই মনে করেন অনেকদিন কোনো ভিডিও ছাড়িনি। তো হেই গাইজ, ইটস মি আশিক, ইউর যশোরিয়ান ফুডি বয়, অ্যান্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার ফুড ব্লগ। সো বেসিক্যালি আজকে আমরা একটা বিরিয়ানির ভিডিও করব, আশা করি ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে। তো বরাবর মতো আমার সাথে কিন্তু শাকিল যাবে, আর আজকের ভিডিওটা কিন্তু একদমই অন্য টাইপের করতে চাচ্ছি। তো বেশি কথা বাড়াবো না, চলুন যাওয়া যাক। বেসিক্যালি আমরা এখন ছিলাম হচ্ছে লেক পার্ক, আপনারা হয়তো সিনেমেটিক শট দেখতেই পারছেন, আর এই যে আমার সাথে কিন্তু শাকিল আছে বরাবরের মতো, ওই আমার সাথে থাকে। সো এখন যাচ্ছে হচ্ছে একটা বিরিয়ানির উদ্দেশ্যে। মেইনলি এই বিরিয়ানিটা হচ্ছে খুবই হাইপ তুলছে যশোরে। তো আই থিঙ্ক এই বিরিয়ানিটা একদমই অন্যরকম হবে, মানে অন্য যে বিরিয়ানিগুলো আমরা ট্রাই করছি যশোরে সেগুলোর থেকে একটু ব্যতিক্রম হবে আই থিঙ্ক। আর এই যে শাকিল দেখতেছেন, তো খাইছিস দুপুরে? আরে না, প্রচুর খাইতে হবে ভাই, প্রচুর খিদা লাগছে। হ্যাঁ, আমারও কিন্তু প্রচুর ক্ষুধা লাগছে। তো বেসিক্যালি হচ্ছে বিরিয়ানি খাওয়ার জন্যই আর কি আমরা সকাল থেকে না খাওয়া। তো এখন দেখি যাই তারপরে। এখন আমরা চলে আসছি হচ্ছে বিমান অফিস, পুরাতন কসবা রোড। তো এখানে যারা চেনেন না তাদের সুবিধার্টা আমি এখানকার গুগল ম্যাপ লিংক দিয়ে দিব, আর এখন চলেন ভিতরে যাই। তো এখন হচ্ছে আমরা ভিতরে আছি, আর আমাদের ঠিক পাশে দেখতে পাচ্ছেন এখানকার ওনার। আচ্ছা ভাই, আমি যতদূর জানি আপনাদের এখানকার বিরিয়ানি নাকি খুব ভালো চলতেছে, মানে এটা কি রিসেন্টলি চালু করছে? সাতাশ তারিখ। আচ্ছা, তো দেখার বিষয় যে বিরিয়ানিটা কতটুকু মজা, যেহেতু আমি যশোরের যেই গ্রুপগুলো আছে সেখানে খুব হাইপ দেখছি মানে এই বিরিয়ানিটার। সো দেখি আশা, মানে অন্য বিরিয়ানির থেকে এটা কতটুকু ব্যতিক্রম। তো ভাই তাহলে আমাদের দুই প্লেট দিন, যেহেতু আমরা দুজন আছি, ঠিক আছে? হাফই দিন, মানে হাফ ফুলের একটু যদি এটা বলতেন। হাফ হচ্ছে একটা মাংস একটা দিন। আচ্ছা, ফুল প্লেটে দুইটা মাংস একটা দিন। আচ্ছা ঠিক আছে। সো এখানে যতদূর শুনলাম বোরহানিও নাকি পাওয়া যায়, বোরহানি তাই তো? এটার প্রাইস কেমন? কি চল্লিশ টাকা। আচ্ছা, তাহলে আমাদের দুইটা বোরহানিও দিয়ে দিন। আচ্ছা, তো একটা মজার বিষয় কিন্তু যে আমাদের যশোরে কিন্তু কোথাও বোরহানি আই থিঙ্ক পাওয়া যায় কিনা আমি সঠিক বলতে পারবো না, বাট আমি এখানে দেখলাম বিরিয়ানির সাথে বোরহানিও পাওয়া যাচ্ছে। সো আই থিঙ্ক খেয়ে দেখি কতটুকু মজা, পাশাপাশি বিরিয়ানিটাও তো আমরা রিভিউ করবো যে কতটুকু ভালো। তো ওয়েট করতেছি বিরিয়ানির জন্য, দেখা যাক। আর প্রাইসটা আমি একদম খাওয়ার শেষে আপনাদের মাঝে বলে দিব।
কোর্স আমাদের হচ্ছে যেই বিরিয়ানিটা আমরা অর্ডার করছিলাম এখানকার, তো সেটা কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন। আর বিরিয়ানিতে প্রথমে আছে হচ্ছে একটা ডিম দেখতে পারবেন, আর পাশে হচ্ছে বিভিন্ন ধরনের স্যালাদ আছে, পাশাপাশি লেবু আছে, আর এটা হচ্ছে মেন সেই বিরিয়ানিটা। বিরিয়ানিটা দেখতে বেশ ভালোই লাগতেছে, আই থিঙ্ক তো খেতেও মনে হয় ভালো হবে। তো যদি বোতল নিতে চান সেক্ষেত্রে 90 টাকা পড়বে হাফ লিটার, আর যদি বড় আরো এক্সট্রা নিতে চান লাইক 1 লিটার 2 লিটার তো তারাও কিন্তু সেটা দিতে পারবে। তো বেশি কথা বাড়াবো না, এখন হচ্ছে বিরিয়ানিটা ফোকাস করি, কারণ দুপুরে না খাওয়া কথা লাগছে খুব। তো বিরিয়ানির উপরে কিন্তু দেখতে পাচ্ছেন হচ্ছে অনিয়নের যেই ইয়েটা, বেরেস্তা বলতে পারেন, সেটা আছে। আর মাংসটা দেখি, এই যে মাংসর সাইজটা মোটামুটি চলে দেখেন। দেন একটা আলুও পাবেন সাথে, কাচ্চিতে আলু না হলে কিন্তু জমবে না বলতে পারেন। বিরিয়ানিটা আপনারা যারা বিয়ে বাড়িতে কোনো বিরিয়ানি খান লাইক সেম টু সেম তেমনই লাগতেছে। এক কথায় অসাধারণ। আর আলুটাও দেখেন খুবই সফট। তো এখন একটু দেখি যে মাংসটা কেমন। এই যে দেখেন মাংসটা একদমই ওয়েল হয়েছে বলতে পারেন, মানে খুবই নরম। আর এই যে একটা ওয়েল মাংসের যে পিঙ্কিশ পিঙ্কিশ একটা ফিল থাকে ঠিক তেমনই আছে দেখতে পাচ্ছেন। তো একটু মাংসটা নিয়ে দেন খেয়ে দেখি। নিঃসন্দেহে যশোরে একদমই ব্যতিক্রমী একটা বিরিয়ানি বলতে পারেন এটা। গাইস সত্যি বলতে আমি এত মজার বিরিয়ানি খাই নাই যশোরে কোথাও। লাস্ট খাইছিলাম হচ্ছে ঢাকায়, তবে রিসেন্টলি আমি এটা খুব হাইপ তুলছিল মানে যশোর ফেসবুক গ্রুপে, তো ভাবলাম চলে আসি এখানে। এই যে মাংসটা দেখতেছেন, মাংসটা একদম খুবই সফট। জাস্ট অন্য লেভেলের। তো বেসিক্যালি আমি এটাতে যেই ফিলটা পাচ্ছি মেইনলি একটু একটা ঝালের একটা ফিল আছে, এর মধ্যে কাঁচামরিচও ইউজ হয় না? আচ্ছা, টক কাঁচামরিচ, তারপরে বলতে পারেন হ্যাঁ পুদিনা পাতারও একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি বলতে পারেন। বিরিয়ানিটা খাওয়ার পরে এই বোরহানিটা পুরাই জমবে। সো গাইস খাওয়া দাওয়া কিন্তু শেষ সোনার বাংলাদেশ। আর সত্যি বলতে আমার কাছে বিরিয়ানিটা খুবই ভালো লাগছে, অর্থাৎ অন্য যে বিরিয়ানির রেস্টুরেন্টগুলো আছে আমাদের যশোরে সেখান থেকে একটু হলেও ব্যতিক্রম। মানে আমি প্রথমে নেওয়ার পরে বিয়েবাড়ির একটা ফিল পাইছিলাম এই কাচ্চিটাতে। গাইস বিরিয়ানি খাইছি আর পান খাবো না, তা কি কখন হয়। আর আমাদের বিমান অফিসের স্পেশাল পান মানে রবিউল মামার পান, তো এখন সেই পানটা খেতে যাবো আমরা, চলেন যাওয়া যাক। সো গাইস আমরা কিন্তু এখানে অলরেডি একটা ভিডিও করছি মানে আগুন পানের, তো সেটা যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন ফলো করেন অথবা আপনার আমাদের আগের যে ভিডিও আছে সেখানে দেখতে পারেন। তো রবিউল মামার পান, তো তুই খাবি না নাকি? কেন পানে অ্যালার্জি ওর নাকি? পানে অ্যালার্জি তাহলে আমাদের একটা পান একটা দিয়েন।